আমি শুরু করতেছি। কম্পিউটার কি? প্রথম হচ্ছে কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্র। হ্যাঁ, কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা যেটার মাধ্যমে আমরা বিভিন্ন গাণিতিক এবং বিভিন্ন ধরনের কি কাজ করতে পারি, গান শোনা, রেডিও শোনা, টেলিভিশন দেখা, আরও অনেক ধরনের কাজ করতে পারি। কম্পিউটার আবিষ্কারের কথা বললে কম্পিউটার একদিনে কি আসে নাই, বিভিন্ন প্রজন্ম ধরে কি এটা যুগ যুগ ধরে এস্টাবলিশ হয়েছে। অ্যাবাকাস নামক একটা গণনাগারী যন্ত্র থেকে এটার উৎপত্তি। এখন আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তো আমরা প্রথমে কি একটা কম্পিউটারটা কেনার পর আমাদেরকে ডিফল্টভাবে অপারেটিং সিস্টেমটা দেওয়া হয়, যাতে কি আমি এই মেশিনটাকে অপারেট করতে পারি। উইন্ডোজ 2000, 2003, 2007, 2009, 2008, 10, এখন তো এরকম অনেকগুলো ভার্সন আসছে। এগুলো হচ্ছে এক একটা ভার্সন অপারেটিং সিস্টেমের, এক একটা ভার্সন, ঠিক আছে। এগুলো কম্পিউটারে ইনস্টল করা হয়। কী জন্য ইনস্টল করা হয়, কী জন্য ইনস্টল করা হয়? আমাদেরকে ওই অপারেট করার জন্য ইনস্টল করা হয় কম্পিউটারটা। তো আমরা কি এরপর আমরা মাইক্রোসফটের প্রোগ্রামগুলো, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলো কি ইনস্টল করব, ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টল করার পর আমরা এগুলো কি ওপেন করব। এখন আমরা কাজ করবো যে কি এটা হচ্ছে কি মনিটর, ঠিক আছে। এটা হচ্ছে নিচে যেটা থাকবে ওইটা হচ্ছে সিপিইউ, যেটা কার্সর দিয়ে লাগতেছে, যেটা হচ্ছে মাউস, ঠিক আছে। ওটা হচ্ছে বেসিক জিনিস কম্পিউটারের। এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্র আছে। আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইন্ডোজ 10-এর বেলায় ভিন্ন ধরনের হবে, ঠিক আছে। WORD, ওয়ার্ড লিখে কি মাইক্রোসফট অফিস লিখে সার্চ দেওয়ার পর কি মাইক্রোসফট অফিস 2007, 2007-এর ভার্সন যেটা ওইটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা উইন্ডো দেখতে পাচ্ছি, একটা উইন্ডো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অফিস বাটন, অফিস বাটন যেটাকে বলে যা অফিস বাটন। এটা হচ্ছে কুইকলি অ্যাক্সেস, আমি তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য এটা ইউজ করতে পারবো, কুইকলি অ্যাক্সেস। এটাকে বলা হয় কি কুইকলি অ্যাক্সেস। তারপরে এটা হচ্ছে কি আমার পেজ কোন পেজে ওপেন আছে ওইটার টাইটেল, কোন পেজ ওপেন আছে ওইটার টাইটেল, জি। এখন আমি হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। এখন এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল, মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। তো এটা ওখানে থাকবে। তো তারপর হচ্ছে কি এটা হচ্ছে মিনিমাইজ, মিনিমাইজ মানে কি আমার এটা কি নিজের দিকে চলে যাবে, এটা কি আবার ক্লিক করলে এটা উপরে আসবে। তো এটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ, এটা কি আমি ছোট একটু ছোট বড় করব, ছোট বড় করার জন্য ইউজ করব। তো এটা দিলে আমার কেটে যাবে, ঠিক আছে, এই জিনিসটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার নিয়ে আসতেছি, ঠিক আছে, আবার নিয়ে আসতেছি। আসার পর ওপেন করলাম, ওপেন করার পর আমি এই অফিস বাটনে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এটা ওপেন ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার আরেকটা সিস্টেম, ক্লোজ হওয়ার আরেকটা সিস্টেম, ঠিক আছে। আমি অফিস বাটনে ডাবল ক্লিক করার সাথে সাথে, এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে যাবে, ক্রস করলেও চলে যাবে। দুইটা সিস্টেমই দেখাচ্ছি, যেটা আপনি ইউজ করতে পারেন, যেটা আপনি ইউজ করেন সে জন্য দুইটাই দেখাচ্ছি, ঠিক আছে। এখন আসেন আমরা প্রথমে কী লিখবো, এ আমরা হাতটা বসাবো ঠিক করে, ঠিক আছে। এ এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ, ঠিক আছে। তারপরে কিউ ডাব্লিউ ই আর টি পি, ঠিক আছে, ইউ ওয়াই জেড এক্স সি বি, তারপরে কমা সেমিকলন এম এন বি। এভাবে করে আমরা কি সবগুলা ইউজ করতে পারবো এই কিবোর্ডের জন্য, এগুলো ইউজ করব লেখালেখির কাজ করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা ডিফল্টভাবে লেখা নিয়ে আসবো। এখন ডিফল্টভাবে বোঝানোর ক্ষেত্রে আমি ডিফল্টভাবে একটা লেখা নিয়ে আসবো, ঠিক আছে। আর এ অ্যান্ড ডি লেখার পর আমার কি ডিফল্ট একটা লেখার চলে আসবে, ঠিক আছে, যেটা আমি টাইপ করতাম। তো এটা আমি কি এখন বোঝানোর জন্য আনছি, আপনাদেরকে
টুলবারগুলো অ্যাক্সেস টুলবারকে পরিচিত করার জন্য এই লেখাটা ডিফল্টভাবে আনছি। তো আমি এটা মাউস চেপে ধরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা কাটা দিলে কি এটা চলে গেছে, আবার পেস্ট ক্লিক করার সাথে সাথে এটা আবার চলে আসছে। এটা সিলেক্ট করার পর কাটা দেওয়ার পর চলে গেছে, পেস্ট করলে আবার চলে আসতেছে। তো এটার আরেকটা শর্টকাট কী হচ্ছে যে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এক্স, কন্ট্রোল চেপে ধরে এক্স দিলে কাট হবে, এবং কন্ট্রোল চেপে ধরে বি দেওয়ার পর এটা পেস্ট হয়েছে, কন্ট্রোল চেপে ধরে বি দেওয়ার পর এটা পেস্ট হয়েছে, ঠিক আছে। তারপর আসেন, এখন আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করলাম, কপিতে ক্লিক করলাম, আমি এখানে আবার কি পেস্ট করছি, তো পেস্ট করেছি। তো আবার এটা কি কপির শর্টকাট কী হচ্ছে, চেপে ধরে কন্ট্রোল সি কপি, ঠিক আছে, কন্ট্রোল সি, আবার কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে এটা আরেকটা কপি হয়ে গেছে, ঠিক আছে, আরেকটা কপি হয়ে গেছে। তো আমরা বুঝলাম এখন কাট কপি প্রিন্টার, আর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমার বিভিন্ন ফন্টের কি ভাষাগুলোর ইয়া দেওয়া আছে, আমি যে কোনো ভাষা এটা সিলেক্ট করব বাংলা হয়ে যাবে, বাংলা বাংলা, তারপর এটা সিলেক্ট করব ইংলিশ হয়ে যাবে, এটা সিলেক্ট করব ইংলিশ হবে। তো এরকম বিভিন্ন ফরম্যাট করতে পারবো, ঠিক আছে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমি নেওয়ার সাথে সাথে কি এগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো নেওয়ার সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে, দেখেন আমরা আমি নেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। তো এখানে দেখেন একরকম, এখানে কি আমি আরেকটা ভাষা কি সিলেক্ট করে দিতে পারবো, দেখেন এখানে দেখছেন এগুলো ফরম্যাট, ঠিক আছে, এগুলো হচ্ছে। হ্যাঁ আসুন, আসার পর এখন আমার এগুলো হচ্ছে কি সাইজ, সাইজ দেখবো আমরা এখন, এখন আমরা এখন কি বিভিন্ন স্টাইলগুলো দিতে পারবো, এখান থেকে বিভিন্ন স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, দেখেন এটা কত বড় হয়ে গেছে। তো এভাবে কি বিভিন্ন স্টাইল আপনি সিলেক্ট করতে পারবেন, বড় ছোট, ঠিক আছে, বড় ছোট সিলেক্ট করতে পারবেন। তারপর আসুন, এখন সিলেক্ট করা অবস্থায় আছে, আমি চাইলে এটা এখন এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি সাইজ দিব, এটা কি 72 সাইজ দিলাম, এটা অনেক বড় হয়ে গেছে না, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে, দেখছেন। তো নর্মালি আমাদের লেখাগুলো সাইজগুলো থাকে যে 12 থাকে, বা 12 বা 14 দিয়ে আমরা ইউজ করি, কিন্তু বিশেষ কাজে আমাদের সাইজগুলো বড় ছোটো করতে হয়, 12 বা 14 দিয়ে কি কাজ করা যায়, 12 অথবা 14 ইউজ করে, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে বড় করতে হবে, ছোট করতে হবে, বড় করতে হবে, ছোট করতে হবে, ঠিক আছে। এখন সচরাচর টাইম নিউ রিমান সিলেক্ট অবস্থায় থাকে, কারণ এটা কি ইংলিশে ভুল ত্রুটি হলে ওটা কি সংশোধন করে দেয়, ঠিক আছে, সংশোধন করে দিবে আপনাকে। এখন আসুন, দেন এবার এবার আমি এই লেখাটাকে কি একটু বোল্ড বড় আকারে দেখাবো, বোল্ড মানে কি বড় আকারে দেখাবো একটু, কি এগুলোর চাইতে আলাদা, দেখছেন একটু আলাদা। তো এখন আবার সিলেক্ট করলাম, এটা কি এটার এই এই বোল্ডের শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, ঠিক আছে। তারপরে আসেন, একটু লেখাগুলো ভাগা অবস্থায় দেখাবে, মানে শোয়ানো অবস্থায় দেখাবে, আই আই যেরকম একটু শুয়ে আছে ওই অবস্থায় দেখাবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে এভাবে করলে এটা বাঁকা অবস্থায় দেখাবে, আবার কি কন্ট্রোল আই দিলে সিলেক্ট অবস্থায় দেখাবে, ঠিক আছে, কন্ট্রোল আই দিলে কি হবে। তো আমি লেখাগুলো চাচ্ছি যে কি একটু নিচে দিয়ে একটা আন্ডারলাইন হবে, ইউ দিলে, ঠিক আছে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে যাবে, আসবে, চলে যাবে, আসবে, কন্ট্রোল ইউ এবং কি বা অ্যাক্সেস টুল থেকে সিলেক্ট করতে পারবো। এখন দেখেন আমার তিন রকম, এটাকে বলা হয় কি বোল্ড, এটাকে বলা হয় কি ইটালিক, এটাকে বলা হয় কি আন্ডারলাইন, ঠিক আছে, এটা এই তিনটা টুলের কাজ, ঠিক আছে, এই তিনটা টুলে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসছি, এখন আসেন কন্ট্রোল আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা কি কী করবো একটু মধ্যখান দিয়ে কাটা অবস্থায় দেখাবে, দেখছেন মানে লেখাগুলো কেটে দিয়েছি এরকম অবস্থায় দেখাবে, এটাকে সিলেক্ট করলে কেটে দিয়েছি এই অবস্থায় বুঝাবে, আবার সিলেক্ট করলে সিলেক্ট করে দিলে চলে যাবে। তারপর আছে যে এক্স টু, মানে আমরা এখন এক্স এক্স লিখবো, কীভাবে লিখবো, এখানে কি
আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্স টু দিলাম, একটু নিচের দিকে চলে গেছে, দেখছেন নিচের দিকে চলে গেছে। আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, এগুলো একটু উপরের দিকে তুলে দিব, দেখি এক্স স্কোয়ার, ঠিক আছে, একটা লেখা একটু উপরের দিকে দেখাবে। এটার কাজ হচ্ছে কি, এক্স স্কোয়ার লিখতে পারবেন, তারপরে বিভিন্ন ইকুয়েশনের মানগুলো দেওয়ার জন্য। তো এখন আমি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে লেখাগুলা, ঠিক আছে। কন্ট্রোল জেড মানে আগের অবস্থা, পুনর অবস্থায় ফিরে আনা, ঠিক আছে। মুছে যাওয়া কোনো জিনিসকে আবার পুরো আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড দেওয়া হয়। এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস মানে কি প্রথমটা বড় হাতের, তো আবার কি আরগুলো সবগুলো ছোটো হাতের, ঠিক আছে, এটাকে বলা হয় যে সেন্টেন্স কেস। ফুল স্টপের পর ফুল স্টপ শেষ হবে, এরপর আবার বড় হাতের দিয়ে শুরু হবে, এটাকে বলা হয় সেন্টেন্স কেস, ঠিক আছে। তারপর আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি কি লোয়ার কেস দিলাম, এখানে ওটা পর্যন্ত কি ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে লোয়ার কেসের জায়গায় আপার কেস, আপার কেস মানে সবগুলো বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপরে যাবো যে কি ক্যাপিটালাইজ, ঠিক আছে, দেখেন প্রথম অক্ষর অক্ষর সবগুলো বড় হাতের, আর তারপরগুলো ওয়ার্ডের প্রথমটা বড় হাতের, সবগুলো ছোটো হাতের, ওটাকে বলা হয় যে কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ঠিক আছে। তারপর এটা কি টু কেসেস, প্রথমটা ছোটো হাতে দেখাবে, তারগুলো বড় হাতে দেখাবে, প্রথমটা ছোটো হাতে দেখাবে, পরেরগুলো বড় হাতে দেখাবে, ঠিক আছে। আমি এখন সেন্টেন্স কেস করে দিলাম, আবার সাধারণত আমরা সেন্টেন্স কেসে রাখা হয়। তারপরে আসেন, তারপরে এটা ছিলে একটু বড় হবে সাইজগুলো, দেখতেছেন এখান দিয়ে বড় হচ্ছে সাইজটা, এটা দিলে কমবে, দেখতেছেন, দেখতেছেন সাইজগুলো একটু বড় ছোটো হচ্ছে সাইজটা, এটা দিলে কমবে, এটা দিলে পারবে, এইগুলো সাইজ এবং সেন্টেন্স কেস। তারপরে আসুন আমার কালার, আমার ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিতে পারবো এরকম, ঠিক আছে, এরকম চাইলে এখান থেকে অনেকগুলো কালার ইউজ করতে পারবো, ইউজ করতে পারবো, সিলেক্ট করে কালারগুলো দিয়ে দিব, ঠিক আছে, সিলেক্টগুলো। আবার যদি চাই যে আমি কালারটা মুছে দিব, নো কালার দিব, কালারটা মুছে দিব, নো কালার দিব, ঠিক আছে, সিলেক্ট করে নো কালার দেওয়ার সাথে সাথে কি আবার ফিরে আসছে, তা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখন চাচ্ছি যে কি ওইটা দিচ্ছি যে পিছনে কালার, দেখেন আমি বুঝাচ্ছি এটা জিনিসটা, আবার একটা কালার দিচ্ছি আপনাদের জন্য, এটা দিচ্ছি যে পিছনে কালার, ঠিক আছে। এবার এখানে আসুন, নো কালার সিলেক্ট করলাম, এখানে আসলাম, এখন সিলেক্ট করলাম, এগুলা সিলেক্ট করে কি এখানে একটা কালার দিচ্ছি, ঠিক আছে, ধরেন রেড দিলাম, রেড দিলাম, ঠিক আছে। রেড দেওয়ার পর এখন আমার লেখাগুলো রেড, এটা এটার কি পিছনেরগুলা, পিছনের ব্যাকগ্রাউন্ড, পিছনেরটা কি হলুদ, আর এটা দিলে কি হচ্ছে লেখাগুলো হচ্ছে, ঠিক আছে, লেখাগুলো হচ্ছে, লেখাগুলা কি আমার আগে অবস্থায়। এখন আমি এটা নো কালার দিলে আমি এটা কি সাধারণত কি লেখাগুলো ব্ল্যাক থাকে, সাধারণত কি কালো থাকে, আমরা কালো সব জায়গায় অফিসিয়ালি ইউজ করি, এখন কি নো কালার করে দিব, ঠিক আছে, কালারটা চলে গেছে আগের অবস্থায় ফিরে আসছে। তো এটার মানে কি, এটা মানে কি আমার কি একটু আগে কী কাজ করছি ওই জিনিসটা দেখাবে, ঠিক আছে, মানে কি পুনরায় অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য কন্ট্রোল জেডের মতোই, ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে আসেন এই পয়েন্টগুলো, আমরা কি কিছু কিছু জায়গায় দেখেছি এরকম কি কিছু কিছু টিক চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে, দেখেন এটা ব্যবহার করা হয়, সিম্বলিক ব্যবহার করা হয় কোশ্চানের আগে, এর আগে এই এখান থেকে এই সিম্বলগুলো আমি ব্যবহার করতে পারবো বিভিন্ন রকমের সিম্বল বা বুলেট পয়েন্টের আগে, বুঝতেছেন আপনারা এটা কোথায় ইউজ করা হবে জানেন, কোশ্চান কোশ্চান ব্যাপারে ইউজ করা হয় বা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, দেখতেছেন এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবো, ঠিক আবার চাইলে কী করতে পারবো দৌড়াইয়ে দিতে পারবো, সবগুলোতে দিয়ে দিলাম, আবার নান দিলে সবগুলো চলে যাবে, নান দিলে চলে যাবে, আবার কি সিলেক্ট করলে এখানে ইউজ হবে, ঠিক আছে, সবগুলোতে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে, এখন দৌড়াবো কীভাবে, নান দিব, ঠিক আছে। আসেন এখন আমি এক দুই তিন দিতে যাচ্ছি, এক দুই তিন হচ্ছে, তারপরে দিতে যাচ্ছি দেখি রো এ বি সি, বড় হাতে দিতে চাইলাম, রোমান দিতে চাইলাম, এ বি সি ছোটো হাতে দিলাম, বিভিন্নগুলো ইউজ করতে পারবেন। আবার এখন চাইলে কি, এখন চাইলে কি নান দিলে চলে যাবে, তারপর আসেন যে কি
তারপরে আসেন যে আমার লেখাগুলো একটু কি হেডিং এর আকারে দেখাবে, এটা হচ্ছে কি দেখেন চ্যাপ্টার 1 2 আকারে দেখাবে, বইয়ের চ্যাপ্টার যেরকম দেখায় এরকম এরকম বিভিন্ন কি এখান থেকে চ্যাপ্টার হেডিং আর্টিকেল এই জিনিসগুলো আমরা কি ইউজ করতে পারবো, ইউজ করতে পারবো, এগুলো যেটাতে সিলেক্ট করবো ওই রকম হবে, ঠিক আছে। আবার দৌড়াই দিতে চাইলে চলে যেতে চাইলে নাম দিব, ঠিক আছে, নাম দিব, চলে গেছে, ঠিক আছে। এখন আসেন আবার সিলেক্ট করলাম, ঠিক আছে, ঠিক আছে, এই দুইটার কাজ দেখছেন, এটা এটা হচ্ছে কি একটু কি মার্জিনটা এদিকে চলে যাচ্ছে, এটা হলে আবার এদিকে আনতেছে, হ্যাঁ, ঠিক আছে, এটা বড় বুঝেছি, এটা দিলে তাহলে প্রেশারটা একটু চলে আসবে, একটা কি এক্সট্রা কাজ আসতেছে, এটা তুলে দেওয়ার জন্য কি চলে যাবে। আচ্ছা এখন আসেন এগুলো আসেন, এই জিনিসটা কি এক পাশ থেকে এদিক থেকে যাচ্ছে, তার এদিক এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো মধ্যখানে, সবগুলা মধ্যখানের দিকে, মধ্যখানে এটা সিলেক্ট করলে আরবি লেখার মতো এদিক থেকে যাবে, শুরু হবে এদিক থেকে লেখাটা এদিকে যাবে, আর জাস্টিফাই বলতে আপনার লেখাগুলো সব দিকে সমান দেখাবে, দেখেন এই লাইনটা এই লাইনটা এই লাইনটা সব দিকে সমান, এই লাইনটা এই লাইনটা সব দিকে সমান। আপনাকে এটা বোঝানোর জন্য আমি আবার দেখাচ্ছি, বোঝানোর জন্য আমি আবার দেখাচ্ছি, এটাই সিলেক্ট করলাম লেখাগুলো এখানে ট্রুর পরে কি ইচ, এখানে এখান থেকে এটা বেশ কম না, তো আমরা এটা সমান করে দিতে হলে এখানে জাস্টিফাই দিয়ে ক্লিক করবো, জাস্টিফাই দিয়ে ক্লিক করার সাথে সাথে কি সবগুলো পাশ দিয়ে সমান হবে, কিন্তু লাস্ট লাইনে কি একটু হয়তো কি এই জিনিসটা বোঝানোর জন্য আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো কি একসাথে করে দিচ্ছি আরও ভালোভাবে ক্লিয়ারলি বোঝানোর জন্য, এই লেখাটা একসাথে করলাম, এখন আমি এখানে দিলাম, দেখেন এই জায়গাতে কি সমান নাই, এই জায়গাটা সমান করতে হলে কী করতে হবে, এরকম এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে না এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে, কোন জিনিসটা সুন্দর দেখাচ্ছে, এটা সুন্দর দেখাচ্ছে, দেখেন এই যে অবস্থায় প্রিন্ট দিলে কাগজটা কি সবার কাছে কি গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রিন্ট দেওয়ার আগে জাস্টিফাই দিবেন, দিয়ে প্রিন্ট দেওয়ার আগে জাস্টিফাই দিবেন, আসেন এবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি মানে লাইনের ফাঁকটা দেখেন কত বড়, লাইন থেকে লাইন, এই লাইন থেকে এই লাইন ফাঁক কত অনেক দূরত্ব হচ্ছে, দেখেন এখানে দিলে একদম কমে যাচ্ছে, তো আমরা সচরাচর 1.5 এটা রাখি, এরকম রাখি অথবা কি এরকম রাখি, ঠিক আছে, এই এই জিনিসটাই এখানে, তো এখানে দিলে আমি কি কালার সিলেক্ট করে দিলে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কি এই বিভিন্ন কালার হয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে দিলে আমার পিছনেরটা কি ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাবে, দেখতেছেন। এখন আবার আবার যদি এটা দৌড়াইতে চাই, এটা যদি দৌড়াইতে চাই আমি নো কালার দিয়ে দিব, নো কালার দিয়ে দিব চলে যাবে, নো কালার দেওয়ার সাথে সাথে চলে যাবে। এখন চাইলে একটা কি উপর দিয়ে একটা বর্ডার আসছে, দেখছেন এটা হচ্ছে বর্ডারের জন্য ইউজ করা হয়, উপর দিয়ে একটা কি টপ বটম লেফট বটম লেফট সাইডে একটা আঁক আসছে, তারপরে কি রাইট সাইডে একটা আঁক আসছে, দেখছেন একটা বক্স আকার হয়ে গেছে, ঠিক আছে। যদি বলেন যে আপনি কি বক্স বক্স দিবে, তো এখানে বিভিন্ন ধরনের কি বক্সগুলো ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে কি নিজেও বক্স এঁকে দিতে পারবেন, তো এটা ইউজ করে দেখবেন আপনারা, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকগুলো ইউজ ইউজ একটা এক একটা এক একটা এক একভাবে ইউজ করে দিবেন, আবার তুলে দিলে চলে যাবে, এখানে যদি আপনি তুলে দেন নো বর্ডার দেন চলে যাবে, এখানে যদি দেওয়ার পর দিলাম একটা আঁক আসলো, আসার পর আপনি যদি নো বর্ডার দেন সবগুলো চলে যাবে, বর্ডার যতগুলো থাকবে সবগুলো চলে যাবে, ঠিক আছে। এখন আসেন সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি এখানে ক্লিক করলাম, লেখাগুলো একটা ফরম্যাটে দেখাচ্ছে, এখানে দিলে আরেকটা কম দেখাচ্ছে, এখানে দিলে আরেকটা কম দেখাচ্ছে, এখানে দিলে এরকম, এটা হচ্ছে ফরম্যাট, ফেজটার ফরম্যাট, ফেজটা কী ফরম্যাটে দেখাবে, আমার লেখাগুলো কী ফরম্যাটে দেখাবে, এটা বিভিন্ন ধরনের, এখানে ক্লিক করলে আরও আসে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, সেই জন্য তো অনেকগুলো ফরম্যাটে দেখাচ্ছে, ঠিক আছে। আমি অনেকগুলো ফরম্যাট যেটা আমার কি চাইলে ইউজ করতে পারবো সেটা, এখন কতটুকু দেখেছিলাম এইটুকু পর্যন্ত, হ্যাঁ। তো আমি এখন যাচ্ছি যে কি আমি সবগুলো এখন চেঞ্জ করে দিয়ে আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এখন আসেন আমি যাচ্ছি যে কি একটা ট্যাগস খুলবো, ফাইন্ডে ক্লিক করলাম, ঠিক আছে। আমি যাচ্ছি যে অনটা খুঁজবো, আমার এখানে অন নামে একটা লেখা আছে, অনটা লিখেছি, দেখছেন আমাকে অন যেটা এখানে আছে ওটা সিলেক্ট করে দিচ্ছে, ফাইন ট্যাগস দেখছেন অন এখানে আছে, ঠিক আছে, আমাকে সিলেক্ট করে দিচ্ছে, দেখেন খেয়াল করেন অন কোথায় কোথায় আছে কি সিলেক্ট, আবার দেখাচ্ছি ফাইন্ডে ক্লিক করব, অন লিখবো এখানে, ফাইন ট্যাক্সটে ক্লিক করব, আমাকে অন যেখানে আছে ওখানে দেখাই দিচ্ছে,
এখানে হ্যাঁ যে জিনিসটা লিখি, তো এখানে অনের জায়গাতে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম, ঠিক আছে। তো রিপ্লেস অল, আমি ফাইন্ড অন খুঁজলাম, এখন রিপ্লেসে গিয়ে কি লিখলাম, দি লিখলাম, এটা রিপ্লেসে দিলাম, দি হয়ে যাবে, রিপ্লেস অল দিলাম, সব জায়গায় কি অনেক জায়গা দি হয়ে যাবে, ঠিক আছে। রিপ্লেস অলে ক্লিক করার পর দি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন কোনো একটা নির্দিষ্ট পেজে যাইতে চাইলে আমাকে কি পেজের নাম্বারটা দিয়ে দিতে হবে, নির্দিষ্ট একটা জায়গায় গো দিলে আমাকে কি এই পেজে রাখবে, ঠিক আছে। এখানে যদি আরও পেজ থাকতো ওই জায়গায় নিয়ে যাইতে হবে। এটা শর্টকাট কি হচ্ছে যে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, ঠিক আছে। কন্ট্রোল এফ দিলে ফাইনটা আসবে, ফাইন দিলে আপনি যে ওয়ার্ডটা লিখে সার্চ দিবেন এখানে ফাইন দিলে এটা আসবে। তারপর রিপ্লেসের জায়গায় কন যেটা লিখে দিবেন ওটা রিপ্লেস হয়ে যাবে। এবং নির্দিষ্ট কোনো পেজে যাইতে চাইলে আপনি এখানে পেজের নাম্বারটা লিখে বা যে কোনো একটা লেখাতে যাইতে চাইলে ওটা লিখে এখানে নেক্সট দিবেন, ঠিক আছে। এই জিনিসটা তো এখানে রিপ্লেসও আছে দেখছেন, রিপ্লেস, ঠিক আছে। এখানে কি সিলেক্ট অল, সিলেক্ট অল, কন্ট্রোল এ, যেটার কাজে আমি সবগুলো একসাথে সিলেক্ট মাউস ধরেও সিলেক্ট করতে পারি, তারপরে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি, আবার সিলেক্ট অল দিলেও কি সিলেক্ট হয়ে যাবে। তো আপনি যেটা ইউজ করেন, যেই জিনিসটা আপনি ইউজ করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেভাবে ইউজ করে। আমি এখন শর্টকাট ওকে এখানে গিয়ে আই লাইক ওপেনটি গিয়ে সেভ, সেভে ক্লিক করবো, আমি লেখাগুলো সংরক্ষিত রাখার জন্য, ঠিক আছে, সংরক্ষিত রাখার জন্য আমি সেভ করব। আমি আমি লিখলাম, কাজও করলাম, সব কিছুগুলো আমার সেভ না হলে চলে যাবে। এখন আমি সেভ করার জন্য অফিস বাটনে গেলাম, অফিস বাটনে গিয়ে সেভে ক্লিক করলাম, এগুলো সংরক্ষিত রাখার জন্য আর কি। তো আমি এটার নাম কি দিলাম, ক্লাস সিএলএ ডাবল এস ক্লাস ওয়ান একটা নাম দিলাম আর কি, যে কোনো একটা নাম। এই ডকুমেন্ট ফোল্ডার সিলেক্ট করে দিলাম, ডকুমেন্ট ফোল্ডার সিলেক্ট করে দিলাম, সেভ দিব, এটা কি সেভ হয়ে গেছে। এখন আমার কেটে দিলেও সমস্যা হবে না, এটা আমার সেভ অবস্থায় থাকবে, আমি কেটে দিলাম। এখন কি আমি ডকুমেন্ট যেই ফোল্ডার রাখছি ওই ফোল্ডারে যাব, ডকুমেন্টস নামক ফোল্ডারটাতে যাব, ক্লাস ওয়ান, দেখছেন এই জিনিসটা আবার কি আমার ডকুমেন্ট আমার কম্পিউটারে সংরক্ষিত আছে, আমি এটা পাবো। তো আমি এটা কি কন্ট্রোল এস দিয়ে শর্টকাটে করতে পারি, কন্ট্রোল চেপে ধরে এক্স এস, এস দিলে কি আমি সেভ হয়ে যাবে, কন্ট্রোল এস দিলে। আবার এই কুইকলি বাটনটা কি চেপে আমি এখানে ক্লিক করলেও সেভ হবে। আমি আবার বলতেছি তিনটে অপশন দেখাচ্ছি, একটা হচ্ছে অফিস বাটনে গিয়ে সেভ, সেভ এক গেল, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি কুইকলি সেভ করতে পারবো, আমি এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে, আবার কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে, এই গেল। এখন যাচ্ছি হ্যাঁ আপনি সব ফোল্ডারটা ছিল একটা উইন্ডোজ আসবে, তো ওইরকম আগে যেরকম একটা উইন্ডোজ আসছে ওরকম একটা নতুন উইন্ডোজ আসবে, ওটা দিয়ে সেভ করুন। হ্যাঁ তারপর আমি এখানে এই এই অফিস বাটনের কাজগুলো দেখাচ্ছি। এখন এখানে কি নতুন নিউ মানে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো, এরকম একটা নতুন নিতে পারবো, এক গেল। দ্বিতীয় হচ্ছে ওপেন, ওপেন মানে কি আমি ওই সংরক্ষিত যেগুলো রাখছি ওগুলো আমাকে এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে। এক ডকুমেন্টে গিয়ে ওপেন করতে পারবো, এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে। আমি রাস্তা সবগুলো দেখাচ্ছি, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন। তো এখানে গিয়ে ওপেন, ওপেন, ওপেনে গিয়ে ক্লাস ওয়ান, এটা আবার আসছে, আচ্ছা গেল। তারপরে সেভ দেখালাম, ঠিক আছে। আবার সেভ অ্যাজ মানে এই এই এটার আমার নামটা কি চেঞ্জ করে আবার সেভ করতে পারবো, দ্বিতীয়বার দুটো ফাইল সেভ করতে পারবো, নামটা চেঞ্জ করে সেভ করতে পারবো, ঠিক আছে। আমি দেখেন এখন কি সিএল দিলাম, সিএল দি বা আরেকটা নাম দিলাম, নাম দিয়ে এটা কি কি আরেকটা নাম দিয়ে আবার সেভ করতে পারবো, ঠিক আছে। সেভ দিলে আরেকটা নামে এটা দুইবার সেভ হয়েছে এখন, ঠিক আছে। এটা সেভ হচ্ছে কি না হচ্ছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আবার ক্লিক করলাম, দেখছেন এখন এই এল দিলেও এটা ওপেন হবে, ক্লাস ওয়ান দিলেও এটা কি ওপেন হবে। তো দুইবার সেভ, সেভ এস মানে আবার পুনরায় সেভ করা। আসেন প্রিন্ট, প্রিন্ট দেওয়ার জন্য আমি কি এখানে কেবলটা লাগাবো প্রিন্টারের এবং লাইন দিব, প্রিন্টার সেট করব প্রথম। প্রিন্টার সেট করে কি আমি এখানে অল পেজ দিলে আমার এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ, আর কারেন্ট পেজ দিলে কি যে পেজটা বলে দিব এটা, আর পেজেস দিলেও সেম কথা, আপনি যে পেজটার নাম্বার দিয়ে দিবেন, পেজের নাম্বার থাকবে, নাম্বারটা দিয়ে দিলে কি ওকে দেওয়ার পর আমি প্রিন্টার যখন কানেকশন থাকবে এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্টার যখন কানেকশন থাকবে এরকম করে প্রিন্ট হয়ে যাবে, এরকম করে
ফিন্ড হয়ে যাবে, আমি কেটে দিলাম, আমার যেহেতু এখন ফিন্ডটা নেই সেই জন্য কি কেটে দিলাম। তারপর আসেন যে ক্লোজ, এখানে গিয়ে আমি ক্লোজ করে দিতে পারবো, একটা ক্লোজ হয়ে গেছে, আরেকটা ক্লোজ করে দিতে পারবো, এটাও আমি ক্লোজ করে দিলাম। আমার কি আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে দ্বিতীয় পার্ট আবার আলোচনা করবো, ঠিক আছে।